গাইজ, আমরা দুজন দুজনকে 1.5 বছর ধরে চিনি, কিন্তু আমরা ব্লগিং করব ভেবেছিলাম। আজকে আজই শুরু করে দিয়েছি আমরা ব্লগিং করা। আজ থেকে আমরা ব্লগিং করব। আমাকে বলতে দাও, তারপর আমি আজকে শেষের দিকে মোটিভেশন দিয়েছি যে দেখি চাকরি ছেড়ে। আচ্ছা, আমাকে এরকম পান্তুয়া লাগছে কেন? ইউ আর কিউটি। আমার মা কেমন ভাই, তোর কি মনে হয় আমাকে খুব ভালো লাগছে? তুই যদি এরকম দেখে থাকিস খুব বাবুল লাগছে। এই এই ভিডিওটা যদি আমরা আপলোড করি, কালকে কমেন্ট সেকশন বন্ধ করে দিতে হবে। আমরা সুন্দর দেখতে না হলেও তোমরা কি বলছে, না হলেও তোমরা একটু লিখে দিয়ে এসো, কারণ আমরা তোমাকে কন্টেন্ট দিচ্ছি। যে কন্টেন্ট দেখো, কন্টেন্ট পেজ একটি কিউট কন্টেন্ট, যদি তোমরা লাইক না করো তাহলে জানবো যে তোমরা একে হেট করো। আমরা দুজনেই আর চাকরি করতে চাই না। আমি তো চাকরি পাই, চাকরি করতে চাই মানে আমিও আর করতে চাইছি না। ব্যাপারটা হচ্ছে কি, মানে আমি খুবই ফ্রাস্ট্রেটেড, আমি থেকে মোটিভেশন চাই, একটু মোটিভেশন ভাষণ দিয়ে দিয়েছি, ভেসে গেছে ভাই চাকরি। এই যে আমরা ব্লগ করছি, কালকে আমরা ভাইরাল হবো, পরশু আমরা ক্যাফে খুলবো, তারপরে আমরা একটা বুটিক খুলবো। ক্যাফে তো আমি আর খুলতে চাই না ভাই। আমাদের মতনই করে তাই দেখাতে পারছি না আপনাদেরকে। এই তো লটস অফ কন্টেন্টস থাকবে বল, যদি আমরা এই ভিডিওটা করি তুই তো চলে যাবি অগস্ট মাসে। বাইরে কিন্তু ভাই ছাড়ে যাবি না? চল ছাড়ে, চল নিরীহ বাচ্চাকে এরকম ব্যবহার করছে। আর আমাদের মানসিকতা ভীষণ সুন্দর। হ্যাঁ, আমরা কাউকে কোনো হেট কমেন্টস করি না, আমরা কাউকে হেড কমেন্টস করি না, কারণ কারণ আমাদের মতো কেউ পাত্তা দেয় না গাইজ, মানে আমরা বলি আর না আমাদের যাদের গুরুত্ব দেয় না তাই আমরা একে অপরকে বলি, আর আমরা নিজেরাও নিজেদেরকে, আর আমরা নিজেরা রং চটে ছেঁড়া জামা কাপড় পরে বেরিয়ে হাওয়ায় চটি পরে বেরিয়ে লোককে জাজ করি যে এই ড্রেসে বাজে লাগছে, ওই ড্রেসে ভালো লাগছে। আমাদের কি হয়েছে আজকে? কাল সকাল অবধি একটা দুটো জিনিস হতে পারে, ইদার আমরা দুজনে প্রচুর টাকার মালিক হয়ে যাবো কালকে, আমাদের চ্যানেলে প্রচুর লোক দাঁড়িয়েছে বাড়ি থেকে বেরোতে পারছি কোন একটু ফিল্টার মেরে দিয়ে যেতে লাগছে। রিয়েলি ডাজেন্ট ম্যাটার, আমাদের কি এরকমই দেখতে, আর নট এভরি ডে উই ক্যান লুক গুড, রাইট? ইটস ফাইন, বাট ডু আই লুক ফ্যাট? ইউ আর অ্যাকচুয়ালি, ভালো লাগছে দেখতে, ভালোই লাগছে। খালি কামড়ানোর ধান দাও। আরে ভাই, একটা টাইমে একটা জিনিস মনে রাখবি, একদিন ভালো লাগবে, একদিন খারাপ লাগবে, একদিন খুব ভালো লাগবে, একদিন খুব খারাপ লাগবে। খুব ভালোটা কবে লাগে? মানে লাগে, আমার তো মাঝে মাঝে লাগে। ওরে বাবার, ওরে বাবার রে বাবা, নখ থেকে আঙ্গুল আলাদা করে দেবে ভাই। এই তোকে দিয়ে আসবো, আমি যার থেকে নিয়ে গেলাম ভাই, তুই যা, আমি তোকে রাখতে চাই না, যা, যেতেও তো পারবে না বাবা। ভাই ও কিন্তু খুব কামড়াচ্ছে, ভীষণ প্লে বাইটিং করছে। তোকে কিছু একটা দাও,
ওকে আমি এখন ডোজ দেব, এটাই ও ডিজার্ভ করে। এই ডোজে ওরা ঠান্ডা হয়ে যায়। এইটা এখানে রাখ, এটা আমাদের থাম্বনেল হবে। বেশ কি জানিস, আমরা আমি বুঝতে পেরেছি গাইজ, আমাদের কালকে কপালে সকালবেলা ঘুম থেকে উঠে এই ই গালাগালি লেখা রয়েছে, মানে দেখবো এখানে ঘুম থেকে উঠেই মানে এরকম রিয়াকশন হবে, ইয়ে তো হোনা হি থা বরবাদি। লেকিন মানে সত্যি কথা, ঘুম থেকে হ্যাঁ উঠবো না। আর একটা জিনিস, মানে আমাদের কাছে কোনো অপশন নেই, মানে চাকরি আমরা করতে চাই না, মানে আমি তো চাই, আমি চাই না, আমরা শুধু টাকা চাই, আমরা তার বিনিময়ে কিছু করতে চাই না। না আমি চাষবাসে ওপেন আছি ভাই, দিদি আমি কি চাষবাস করবো, তুই জানিস, তুই জানিস, শোন, আমি আমি রিসেন্টলি একটা পোস্ট দেখেছিলাম, যে পোস্টের মধ্যে ছিল যে ওকে প্লিজ নামিয়ে দাও, না না শোন না, শুনতেই তো পাচ্ছি না, যে পোস্টটার মধ্যে ছিল, আমি না খুঁজছিলাম জব রিলেটেড টু অ্যানিমালস, ঠিক আছে, ওখানে দেখাচ্ছিল কুকুর বিড়ালের বাসন মাজতে হবে 8,000 টাকা মাইনে, তার একটা বাড়ির, ঠিক আছে, প্রচুর বিড়াল প্রচুর কুকুর, তাদের বাড়ির বাসন মাজতে হবে রোজ গিয়ে। আমি না সেটা ভাবছিলাম আবার যে আমি চাকরিটা ছেড়ে গিয়ে এই চাকরিটা জয়েন করবো, মানে আমি তো তার একটু মন থেকে খুশি থাকবো, কুকুর বিড়াল দেখতে পাবো, বুঝতে পেরেছিস, চাকরি তো করতো, এটাই ভাবছিলাম। তারপরে বুঝতে পারলাম যে মানে ব্যাপারটা খুব খারাপ দিয়ে গেছে, চলবে না, মানে মেন্টালি আসছে ভালো, কাজটা কিন্তু খারাপ না অ্যাকচুয়ালি ভাই। খুব তুই আমাকে একটা কথা বলি, সেম কাজটা মানে আরেকটু ওরা আরেকটু তো পেরে, কুকুর বিড়াল পুষে ওই 8,000 টাকা যেতে 40,000 টাকা করতে পারে, মানে আরো কুকুর পুষেছি আরো বাসন মাজক, মানে আমি রাজি আছি ভাই করতে, মানে বকলে আবার বোঝে, বুঝতে পেরেছিস তো, একে বকলে ও আনন্দ পায়, ওকে বকলে এই আনন্দ পায়, তো নোকটা কিছু হয়নি তো, ঠিক আছে গাইজ, মানে আর কিছু বলতে এটাই কন্টেন্ট ভাল লাগছে, মানে আর বেসিক্যালি কিছু নেই কথা বলার, মানে কতটা হেট পাবো সেটার উপরে বেস করে নেক্সট ভিডিও বানাতে পারব, ঠিক আছে, নেক্সট দিন আমরা একটা ভিডিও বানাতে পারি অ্যাকচুয়ালি, আমি তোকে সাজাবো, তুই আমাকে স্কিন কেয়ার, স্কিন কেয়ারের ভিডিও বানাবো, উই ক্যান মেক অ্যাকচুয়ালি, মানে কেউ দেখুক না দেখুক নিজেদের মেমোরিজ, নিজেদের মেমোরিজ হবে, হ্যাঁ, কারণ কি আমাদের ফোনে তো স্টোরেজ খুব কম ডিলিট হয়ে যাবে, তো ইউটিউবটা আমাদের স্টোরেজ হিসেবে কাজ হবে ভাই। ক্যান্ডি, এটা ক্যান্ডির ফার্স্ট ভিডিও, ফার্স্ট ভিডিও অফ ক্যান্ডি। আজকে আমার একটা কথা মনে পড়লো, স্টেলাকে যখন ফার্স্ট নিয়ে এসেছিলাম 2019-এ, আমি এরকম একটা ভিডিও বানিয়েছিলাম, খুব বলদ বলদ একটা ভিডিও, এরকম স্টেলাকে কোলে তুলে, হাই গাইজ আই এম ব্যাক উইথ মাই নিউ জব, যেটা কেউ দেখেনি, ও 50 জন দেখেছিল আর ভিডিও, কিন্তু তখন তখন ভিডিওগুলো খুব ভালো হতো, তুই দেখ ওনা বাই এই কামড়াচ্ছে তোর সাথে, দেখ এই দেখ দেখ আর কি লাগছে রীতিমতো, তুমি কামড়াতে দিও না আমাকে, বাট আরামও লাগছে না, আকুপাঙ্কচার টাইপ, হ্যাঁ ঠিক বলেছিস, ইয়েস, আমি কি মেন্টালি পুরোপুরি ডিসব্যালেন্সড নাকি আর কিছু বাকি আছে, কিন্তু এটা আমি জাজ করব কি করে, ওটা তো সুস্থ মানুষকে জাজ করা যায়, আমার তো মনে হয় কেউ সুস্থ নেই, আমার মনে হয় সবাই অসুস্থ, শ্রীলা ওকে দেখছে, দেখ শ্রীলা দেখেছিস তো তোরে ভালোবাসা, ঠিক আছে গাইস, টেক কেয়ার, গুড নাইট, ভালো থাকো, এখন 4টা বাজছে, কেউ ভালো নেই জানি, আমরা এখন গোটা দিন ছেড়ে ব্লগিং করছি, কারণ এই টাইমটাই আমরা জাগি, কারণ আমরা গোটা দিন ঘুমাই, এক্স্যাক্টলি ঘুমাই, আমি ঘুমোতে পারি না গাইস, আমিও ঘুমাইনি, আমি কালকে 2 ঘন্টা, আরে ভেঙের ছাতা, আমি কালকে আরে ইগনোর ইগনোর, আমি কালকে আরে ঘুমিয়ে, আমি তো আমার দুঃখের গল্প বলছি, ও বাবা অদিতি আমার ভাল লাগছে না, আরে সারা গা হাত পা কামড়ে শেষ হয়ে যাচ্ছে, কালকে 2.5 ঘন্টা ঘুমিয়ে, সরি মানে আমি কালকে 2.5 ঘন্টা ঘুমিয়ে, তারপর আমি সকালে 6:30 উঠেছি, আমার এখনো ঘুম হয়নি, আমার এখন ব্যাগ, কাল সকালবেলা যে তোর ভিডিওটা ফার্স্টে দেখবে সে দেখেই বলবে মেয়েটা খুব নেকা, বলছিস কালকে আমি 2.5 ঘন্টা ঘুমিয়ে, আর দাঁড়াও একটু মর্দাঙ্গি ভয় জানছি, তারপর আমার 6:30 উঠতে হয়েছে, তারপর আমি এখন অব্দি একটু ঘুমাতে পারিনি, তো আমার এখন ব্যাটারি লোতে না, আমার ব্যাটারি এখন নেগেটিভে চলছে, -50, খুব ম্যাচিওর হয়ে গেছিস ভাই, প্রচুর ম্যাচিওর হয়ে যাবে, এইমাত্র নাকি শ্যাম্পু করে আসলাম, চুলটা দেখ কিরকম বিশ্রি লাগছে, আমি তো কাল শ্যাম্পু করেছি আজকে ঘামে চুলটা ছেড়ে দিবি রে, ছোট করে কাটতে পারি না, একটু ট্রাই করবো ছোট করে, এটা এটা আমরা বানাতে পারি ভিডিও, দেখলে ওটি শেষ ভিডিও হয়ে গেল, তারপরে 2 মাস শেষে দিই নাই, আমি কিন্তু হাতটাকে একটু বেশি তুলে ফেলেছি, আমি কি হাতটা একটু বেশি তুলে ফেলেছি, আমি জানি না ওকে নামা।
আমার গরম লেগে গেল ওকে দেখে। শোন না, আর ভালো লাগছে ভিডিওটা বানাতে, নাকি আবার একটা নতুন করে বানাবি? এটাই দিবি? এটা 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 দেবো, আপলোড করবো, তাহলে ডু ইউ অ্যাপ্রুভ? ইয়েস।